আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইফতেখার রাসুল। আশা করি সকলেই ভালো আছেন। সত্যি কথা বলতে কখনো চাইনি আপনাদের সামনে আমার মুখটি দেখানোর জন্য, কিন্তু কি আর করা, ইউটিউব তাদের নতুন আপডেটে সুন্দর করে বলে দিয়েছে যে ইউটিউবারের মুখ 5 সেকেন্ডের জন্য হলো তার ভিডিওতে দেখা দেবে, তা না হলে তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। তো সেই সময় আপনারা আমার মুখটি দেখতে পারলেন। ম্যাক্স প্লেয়ারকে ডার্ক মোড করার জন্য প্রথমে আপনার প্লে স্টোর থেকে ম্যাক্স প্লেয়ারটিকে আপডেট করে নিতে হবে। আপডেট করার পর ম্যাক্স প্লেয়ারটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সেটিংস একটি অপশন আছে, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন লিস্ট একটি অপশন আছে, লিস্টে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্টে দেখতে পারেন থিম নামের একটি অপশন, ওই থিমে একটি ক্লিক করার পর দেখবেন বিভিন্ন রং আসছে এখানে। এখানে আপনি কালোটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন আপনার ম্যাক্স প্লেয়ারটি ডার্ক মোড হয়ে গেছে নিজে। তো এভাবে আপনারা ম্যাক্স প্লেয়ারকে ডার্ক মোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। Oh, 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 oh